আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো নতুন আরটি পর্ব ইনফরমেটিভ পর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো যে বিভিন্ন ইটালিয়ান নাম্বার থেকে যে নাম্বারগুলো আপনার অনলাইন থেকে নেওয়া যায়, ওইসব নাম্বার থেকে আপনার ফোন দিয়ে আপনার ক্রিপ্টোকারেন্সি অথবা ফরেক্সে ইনভেস্ট করার জন্য বলা হচ্ছে। তো এই ধরনের ফোন আমিও সপ্তাহে 2-3 বার পাই। তো যারা এই ধরনের ফোন অলরেডি পেয়েছেন অথবা যারা ভবিষ্যতে পাবেন, তো আপনাদেরকে সচেতন করার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা, যাতে করে এই ধরনের ফোন আপনারা যদি পান এবং আপনাদেরকে যদি কোনো ওয়েবসাইট ফোনে দেওয়া হয় যে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার মানে ইনভেস্ট করার জন্য ফরেক্স ট্রেডিং অথবা ক্রিপ্টো কারেন্সির জন্য, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়েবসাইটগুলো কীভাবে জাস্টিফাই করবেন যে এই ওয়েবসাইটগুলো রিয়েল অথবা ফেক। তো আমি আজকে মূলত এই ভিডিওতে আপনাদেরকে শো করব যে ইটালিয়ান গভর্নমেন্ট সাইটে গিয়ে আপনারা কিভাবে আপনার যে ওয়েবসাইটগুলো দেওয়া হবে এই ওয়েবসাইটগুলো কিভাবে আপনারা ভেরিফাই করে নেবেন। তো চলুন এখন আমরা দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো চলুন এখন আমরা শুরু করি। তো আমি যে সাইটে আছে এটা হলো ইটালিয়ান একটা গভর্নমেন্ট সাইট, এটার সাইট হলো consob.it, মানে consob.com। তো কনসব হলো কমিশনে ন্যাশনালে পেলা সোসেতা পেলা বর্ষা, এটার মিনিংটা হলো এটা। তো এই সাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে যে আপনার যে ওয়েবসাইটগুলো ব্ল্যাক লিস্টে আছে তারা মূলত মানে এই ওয়েবসাইটে মূলত আপনার এই ধরনের একটা লিস্ট আছে। তো এখানে আপনারা সার্চ যেটা খুঁজে বের করতে পারবেন। তো সেটা কীভাবে বের করবেন, ধরেন গত সপ্তাহে আমাকে যে সাইটটা দিছিল ফোনে, এই যে এই সাইটে আপনার ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করার জন্য মানে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য মানে, তো এখানে দেখেন মানে যে সাইটগুলো ব্ল্যাক লিস্টে আছে। তো এখানে আমরা যেটা করবো, কন্ট্রোল কম্পিউটার হইলে কন্ট্রোল এফে ক্লিক করবো। কন্ট্রোল এফে ক্লিক করলে আমার যে সাইটটা আছে এই সাইটটা কপি পেস্ট করব। পেস্ট করলে এই দেখেন চলে আসছে এখানে অ্যাটলান লিমিটেড, এটা কিন্তু অলরেডি ব্ল্যাক লিস্টে আছে। মানে সার্চ দিয়ে বের করতে পারবেন যে আপনাদেরকে যে ওয়েবসাইটগুলো প্রোভাইড করা হবে এই ওয়েবসাইটগুলো আপনারা এখানে ব্ল্যাক লিস্টে আছে কিনা আপনারা দেখে নেবেন। তো এইটা হলো আপনারা সবচেয়ে যারা ইটালিতে আছেন বিশেষ করে তাদের জন্য মানে হলো আপনার সবচেয়ে অথেন্টিক ওয়ে আপনারা। তো ক্রিপ্টোকারেন্সিতে যারা মানে ট্রেড করতে চান, তো তাদের ক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটগুলো আছে আপনার বাইন্যান্স আছে, তারপরে আপনার কোয়েন বেজ আছে, আমি এই সাইটের লিস্টগুলো আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে রিয়েল সাইটগুলো আছে। বাট অনেক সাইট আছে যেগুলো আপনার আপনাকে কল করে মানে অনেক সাইটের লিস্ট দিতে পারে। তো আপনারা তখন আপনারা এই সাইডে এসে আমি মানে গভর্নমেন্ট সাইটের যে লিঙ্কটা, আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে রাখবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ফেক ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন। কারণ ফেক ওয়েবসাইটগুলো এখানে দেখেন মানে অনেক ওয়েবসাইট আছে, কয়েক হাজার ওয়েবসাইট আছে আপনার ব্ল্যাক লিস্টে, ঠিক আছে? কয়েক হাজার, এর চেয়ে বেশি হবে, দেখেন হাজার হাজার ওয়েবসাইট আছে যেগুলো ব্ল্যাক লিস্ট করা, যেটা আপনার ইটালিয়ান গভর্নমেন্ট অথরিটি যেটা আপনার ব্ল্যাক লিস্ট করে রাখছে। তো দেখেন আমি কিন্তু খুঁজে বের করে নিয়েছি যে আমাকে কিন্তু এই সাইডে মানে মানে ইয়ে করতে ট্রেড করতে বলা হয়েছিল ফোনে। পরে আমি কি করলাম, আমি এটা কপি করে আমি এখানে কন্ট্রোল এফে করে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখলাম যে এই যে এখানে এটা অলরেডি ব্ল্যাক লিস্ট আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ব্ল্যাক লিস্টের সাইটগুলো খুঁজে বের করবেন। তারপরও যারা ফরেক্সে যদি কেউ ইনভেস্ট করতে চান রিয়েলি, এবং আপনারা যারা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চান বা ট্রেড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা যা মানে যেগুলো আপনার রিয়েল সাইটগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। যেমন আপনারা যদি ধরেন বেস্ট বেস্ট ক্রিপ্টো, ধরেন আপনারা কিভাবে খুঁজুন বেস্ট ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম, ওকে দেখেন বেস্ট ক্রিপ্টো এই দেন প্রথমেই চলে আসে। ওকে এখানে দেন কয়েন বেজ আছে, crypto.com আছে, ঠিক আছে, এই যে বাইন্যান্স যেটা আমি বলছিলাম বাইন্যান্স আছে, কয়েন বেজ আছে, এইগুলোতে আপনারা করতে পারবেন নিঃসন্দেহে, কোনো প্রবলেম নাই। বাট আপনারা যদি আপনারা যদি আপনাকে যদি কল করে যদি বলা হয় আপনার ওয়েবসাইটে ইনভেস্ট করতে, তাহলে এটা ধরে নেবেন যে ফেক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এই ধরনের কল ভবিষ্যতে পাবেন অবশ্যই আপনারা সচেতন থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।